বিজেপি কর্মীদের উপর হামলায় উত্তপ্ত বীরভূম, লোহার রড বাঁশ দিয়ে মারের অভিযোগ। রাজনৈতিক সংঘর্ষে দিনহাটায় চলল গুলি, জখম ব্যবসায়ী ও সিভিক ভলেন্টিয়ার। ভাটার সময়ও মিলবে বোট অ্যাম্বুলেন্স পরিষেবা, প্রশাসনের উদ্যোগে খুশি সাগরদ্বীপের বাসিন্দারা। আলাপিনী মহিলা সমিতির নতুন বাড়িতে তালা দিল বিশ্বভারতী, ক্ষুব্ধ আশ্রমিকরা। করোনা আক্রান্ত রাজ্যের আরও দুই লন্ডন ফেরত বাসিন্দা, বাড়ছে বহুরূপী ভাইরাসের আতঙ্ক। নাম না করে বিজেপি কর্মীদের ঠেঙিয়ে পবার পার করার নিদান, ফের সমেজাজে অনুব্রত। দিলীপ ঘোষের সভায় অপমান, বিজেপিতে যোগ না দিয়ে কান্নাকাটি করে মঞ্চ ছাড়লেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু মিত্র। বিজেপি নেতা মনীশ শুক্লা হত্যাকাণ্ডে চার্জশিট জমা দিল সিআইডি, অভিযুক্তের তালিকায় দশজন। আসানসোলে রাতারাতি উধাও বিজেপি কার্যালয়, বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূলের দিকে। কনভয়ের মাঝে উল্টো দিক থেকে ঢুকলো গাড়ি, বড় সড়ো দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল বাবুল সুপ্রিয়। পার্টি কোম্পানিটাকে হলদি নদীতে ফেলে দেব, তৃণমূলকে নিশানা করে হুঙ্কার শুভেন্দুর। ভাইপো মানে অভিষেক, এবার নাম করে সিঙ্গুর থেকে আক্রমণ লকেটের। এখানে এলে পাপবোধ জন্মায়, সিঙ্গুরের জনসভায় উপলব্ধি মুকুলে। বিজেপির লক্ষ্য অনুব্রতর গড়, অমিতের পর বীরভূমে নড্ডা। তৃণমূল অগণতান্ত্রিকভাবে আর বিজেপি ফ্যাসিবাদী নীতিতে চলছে, দুইয়ের মাঝে বিস্তর ফারাক দেখছেন না বিমান বসু। নোবেল জয়ী বলে বিশ্বভারতীতে জমি দখলের অধিকার কে দিয়েছে, অমর্ত্য সেনকে ফের নিশানায় দিলীপ ঘোষ। রাজ্যে সফলভাবে হয়েছে করোনা ভ্যাকসিনের ড্রাই রান, জানালেন স্বাস্থ্য সচিব। দলের জন্মদিন রক্তদান করেই পালন করলেন আমতার তৃণমূল কর্মীরা। শুভেন্দু অনেক কষ্টে দল ছেড়েছে, এর জবাব ইঞ্চিতে ইঞ্চিতে পাবে, ফের বিস্ফোরক শুভেন্দু পিতা শিশির অধিকারী। শুভেন্দুর হাত ধরেই বিজেপিতে ভাই সৌমেন্দু, সঙ্গে ১৪ বিদায়ী কাউন্সিলর। হাওড়ায় বিজেপি নেতাকে মারধর এবং সবকিছু দেখেও নির্বিকার পুলিশ, দাবি বিজেপি। জন্মদিনে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল, দুই জায়গায় পালন হরিশ্চন্দ্রপুরে। নগদ লক্ষাধিক টাকা সহ চুরি হল খাট চুচুড়ায়, চক্ষু চড়ক কাজ পুলিশের। মাছ চোর সন্দেহে গণপিটুনি যুবককে দক্ষিণ চব্বিশ পরগনায়। বাংলার মহিলারাই বিজেপিকে করার জবাব দেবে, হুঁশিয়ারি চন্দ্রিমার। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 ইন্ডিয়া, বাংলা।